আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। আপনারা কে, কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি যে ভিডিওটা করব সেটা দেখে বুঝতে পেরেছেন, আনারসের একটা রেসিপি করব। এটাকে আমরা আনারসের ভর্তা বা আনারস মাখা বলতে পারি। আমরা যারা বাংলাদেশি তারা সব খাবারকেই ভর্তা বানিয়ে ফেলতে খুব পছন্দ করি, আর সেই ভর্তা যদি হয় খুব সুস্বাদু তাহলে তো কোনো কথাই নেই। আর আজকে আপনারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, সবগুলো ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটা দেখে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখে কেমন লাগলো, কোনো ভুল ত্রুটি থাকলে জানাবেন, ভালো লাগলেও জানাবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর যদি আর বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো শুরু হয়ে যাক আমাদের আজকের রেসিপি। আমি প্রথমে একটি আনারস নিয়ে এটাকে খোসা ছাড়িয়ে চোখগুলো ফেলে নিয়েছি, আর এটার যে ভিতরের শক্ত অংশটা সেই অংশটা ফেলে দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে পিস করে নিয়েছি, আর এই আনারসের পিসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিব এখন। আর এখানে যদি আরও চোখ থাকে তাহলে সেগুলো আস্তে আস্তে ফেলে দিব। আনারসে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা আমাদের ওজন কমাতে সহযোগিতা করে। এখানে আছে লো ফ্যাট, যারা ডায়েট করেন তারা কিন্তু আপনাদের খাদ্য তালিকায় আনারসকে সংযুক্ত করতে পারেন। আর এই রোজা রেখে ইফতারির আইটেমের সাথে আপনারা আনারসকে সংযুক্ত করতে পারেন। আনারস খুবই সুস্বাদু একটা টক মিষ্টি ফল, এটা খেতে খুব মজা। আর এর সাথে যদি আর একটু মাখা বা ভর্তা বানিয়ে তৈরি করা যায় তাহলে এটা আরও অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। তো এখানে আমি একটা আনারস কেটে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে আমার যতটুকু পরিমাণ প্রয়োজন আমি অর্ধেকটার মতো আনারস এখানে নিয়ে নিয়েছি, বাকি অংশটা আমি রেখে দিয়েছি, আমি একা এতগুলো খেতে পারবো না এর জন্য। তো এখানে আমি আগে থেকেই ধনে পাতা এবং কাঁচামরিচ একদম মিহি কুচি করে নিয়েছি। এখানে 2 চামচ পরিমাণ আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতার কুচিটা নিয়ে নিলাম। তারপর আমি এর সাথে কিছু লবণ নিয়ে নিব। লবণটা পরিমাণ মতো দিতে হবে, কারণ লবণ বেশি হলে আসলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। তো আপনারা যে যতটুকু পরিমাণে নেবেন আপনাদের আন্দাজ অনুযায়ী লবণটা নিয়ে নেবেন। তারপর আস্তে আস্তে এই ধনিয়া পাতা মরিচের সাথে আনারসটাকে ভালো করে মিশিয়ে নেবেন। আমি একটি চামচের সাহায্যে আস্তে আস্তে এটা মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মাখানো শেষ হয়ে গেছে। আমরা এই খাবারটা খেলে আসলে খুব খুব মজা, আর সবচাইতে বড় কথা হচ্ছে এই খাবারটা খেলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। স্কুলের সামনে যখন আনারস মাখা খেতাম তখন মামাদের হাতের আনারস মাখার কথা মনে পড়ে যায়। আর সবচাইতে সহজ একটা রেসিপি, 5 মিনিটে বানানো যায় এরকম একটা রেসিপির মধ্যে কিন্তু এটা একটা। আর এই রেসিপিটা বানাতে তেমন কিছুই লাগে না, সব কিছু ঘরের মধ্যেই থাকে। ধনে পাতা, কাঁচামরিচ, লবণ এগুলো ঘরেই থাকে। তো জাস্ট একটা আনারস কেটে 5 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটা তৈরি করে ফেলা যায়। তো এই তো ছিল আজকের রেসিপি আমার। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল সবার জন্য। খুদা হাফেজ।